দিচ্ছ না, তাই বলে হাত কাটতে হবে? হ্যাঁ, তো হাতটা কেটে দিয়ে দেখ, ইউটিউবে ফোন দেখতে দিচ্ছি না, তুই হাত কাটবি? হুম, দেখি হাতটা দেখি। এ বাবা বাবা, এভাবে কাটিস হাতটাকে? কেন কাটলি ফোনটা? কিসের জন্য কেটেছি হাতটাকে? কাটলি কেন বল? মার ফোনটা দেখছিলাম, ফোনটা বন্ধ করো। তাও দেখতে দেয়নি, তাও একটু করে দেখতে দিতে। কান্ট কোনটা? ও মায়ের ফোনটা। তুই এখন কী চাইছিস? হাতটা কেন কাটলি? হাতটা কেটে এসছিস কেন? মায়ের সঙ্গে অশান্তি করেছিলিস তার জন্য? না, তুমি আমাকে বকলে বলে। আমি বকলাম বলে হাত কাটতে হবে? তা তুই দুষ্টুমি করে তো আমাকে বকতেই হবে। তুই তো দুষ্টুমি করছিল বলেই তো আমি তোমাকে বকেছি। দুষ্টুমি করবো না, আমি সবসময় ফোনে ইউটিউবে দেখি আর গেমই লোড করি না। কিন্তু সবসময় তো ইউটিউব দেখতে নেই, তুমি স্কুলে ভর্তি হয়েছো না? আজকে স্কুল শুরু হলো তোমার, স্কুলে ভর্তি হয়েছো, তাহলে ফোন দেখে বারবার? টিচার তো আগেরবার ছিল, আগেরবার একবার ম্যাডাম মেসেজ আয়, আমি এবিসিডিগুলো লিখলাম, এবার দেখছি যে হাসে। কে? ও যে ম্যাম। কেন বলছে যে এটা হয়নি তো, হেসে হেসে বলছে, তারপরে লিখে দিল। কে? ম্যাডাম? হ্যাঁ, ম্যাডাম লিখে দিল। হুম, তারপরে এবিসিডি বলল যে আমি তো ওইগুলো লিখতে পারি না, যেগুলো ম্যাডাম বললো। হুম, সেটা তো লিখতে পারি না, ওই জন্য বললাম যে আমি এবিসিডি দেখে দেখে লিখতে পারি। বললো যে হ্যাঁ লেখো গা দেখে দেখে। দিয়ে তাও পারোনি? পেরেছি। পেরেছ? তখন কি বললো ম্যাডাম? তখন বললো যে এটা তো হয়নি। আচ্ছা, ওইগুলো লিখে দিল, ওইগুলো পেয়েছি। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওই জন্য আমি, তুমি তো বললে তো এক চল ওঠে না এখনই। তুমি তো বললে আবার পড়া কর, আবার ফোন দেখ, আগে পড়া কর তারপর ফোন দেখ, তা তো তুমি এই বললে। সে তো বললাম, কিন্তু সে ফোন সে রাতে শোয়ার সময় দেখবে, এখন দিনের বেলায় ফোন দেখতে স্কুল থেকে এখন এলে, এবার রেস্ট নাও একটুখানি। রেস্ট তো নিলাম, কিন্তু তারপর খেলাম, তাও ফোন দেখে। হুম, ওর জন্য তোমাকে জানাতে এসছি এগুলো। তুমি ঝগড়া করো না সবসময় আমার সঙ্গে, ঝগড়া করলে তো আমি রেগে যাবই। হ্যাঁ, তুমি বুঝতে পারো চালো কিন্তু ফোনটা দিই, তুমি এই ফোনে দেখো একটাও গেম লোড করেছি নাকি? না, তা তো করোনি, একটাও তো করোনি। তা তুমি বলছো না, আমি শুধু ইউটিউবে দেখি। বেশ, তাহলে ইউটিউব দেখলে তুমি হাত ফাত কাটবে না তো? আর না, ওদিকে হাতটা কেমন কেটেছো দেখি। ওরে দেখি 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 হাত দেখি, বাবারে ওরে ওরে, এ তো সাংঘাতিক হাত কেটেছো। দেখি ভালো করে ছবিটা তুলতে হবে। বেশ ঠিক আছে ঠিক আছে, হাতটা তাহলে ওষুধ পশুধ লাগাতে হবে। ধুয়ে এসো, যাও হাতটা ধুয়ে নাও, গে যাও ধুয়ে নাও, গে যাও। ওই জন্য আমি মার যে ও লাল লিপস্টিক আছে, হ্যাঁ, সেইটা প্রতিদিন ওইটা ব্যাগে না, ওটা প্রতিদিন ওইটাই নি, ওইটাই মাখে। কে মাখে? মা। আমি জন্মদিনে যে লিপস্টিকটা কিনে দিয়েছিলাম সেইটা। কার জন্মদিনে? কার জন্মদিনে দিয়েছিলে? ওই যে ইয়ে, সেটা নোপলিশ ছিল না? হ্যাঁ, ওইটা দাদা এনে দিয়েছে। আচ্ছা, লিপস্টিক কিনে দিয়েছে। হ্যাঁ, সেইটা আমি মাকে দিলাম, ওইটাই পছন্দ না, কষ্ট করে গিফটে দিলাম। উফ, এত কষ্ট করে মাকে জন্মদিনে গিফট দিলে তা পছন্দ করলো না? না, গিফট আমার ও তাও নি যায় না, তাও ভিডিও করার সময় তাও ওটা মাখে না। ভিডিও করার সময় তো মাখে না? না, কি গো, আর যখন রাস্তায় ভিডিও করতে যায়, হ্যাঁ, তখন লাল লিপস্টিক সব
করে। আগো তুমি ছেলের লিপস্টিকটা তোমাকে এত আশা করে দিল গিফটে, তুমি দিলে না কেন, মাখলে না কেন ওটাকে, মাখতে পার না মাখনি ছেলে বলছে। যখন যখন ভিডিও করছে তখন তো মাখছে, কিন্তু রাস্তায় যখন ভিডিও করছে তখন তো লাল লিপস্টিকটা নিয়ে যাচ্ছে। ঠিক আছে বেশ, পরে দেখছি তাহলে ওইটা কি লাগিয়েছো, ওটা কি হাতে লিপস্টিক না হাত কেটেছো ওটাকে? আমি লিপস্টিক এরকম করে মেখে আমি তোমাকে এইগুলো জানাতে এসেছি, এটা কি সত্যি কথা না মিথ্যে কথা বলো? ও তুমি তো সত্যি কথাই বলছো, বুঝতে পেরেছি এবার। ওর জন্য তোমাকে এইগুলো জানাতে এসেছি, তো তুমি তুমি ভাবছো যে ওখানে খাচ্ছি তো ফোনটা দিই, তুমি নতুন ফোনটা দেখো। ঠিক আছে বেশ, দেবো যাও, হাতে মুছে এসো। ওটা তোমার দরকার না, ওটা 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 নোংরা ফোন। বেশ ঠিক আছে, যাও তুমি হাত ধুয়েছো, যাও হাত ধুয়েছো, ফোন দিয়েছি যাও।